আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা অনেক ফেমাস একটা টপিক, বাট অনেকেই বুঝেন আসলে এই টপিকটা কেন আসছে বা কীভাবে আসলে এটা ইউজ করে, অ্যান্ড ইউজ করার ফলে আসলে কী কী হয় সেটা তারা দেখে বাট বুঝে না কেমনে হয়েছে। তো আসেন ওই জিনিসটা নিয়ে আলোচনা করি। ছোটোবেলায় আমরা একটা জিনিস পড়ছিলাম, কুলম্বের সূত্র, যে দুইটা চার্জ থাকে, সে একটা হচ্ছে গিয়ে কিউ ওয়ান আর একটা হচ্ছে গিয়ে কিউ টু, রাইট? দুটো চার্জ থাকে, মনে করেন এদের মধ্যে দূরত্ব হচ্ছে আর, তাহলে এদের যে আকর্ষণ বিকর্ষণ, হোয়াট এভার আকর্ষণ হোক বিকর্ষণ হোক, কীরকম জিনিসটা? যে ভাইয়া এফ আমরা জানতাম সমানুপাতিক কি, কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার অথবা ডি স্কোয়ার, সমস্যা নাই যে যেভাবে পড়ে। সমানুপাতিক চিহ্নটা যদি উঠাই দিতে চান তাহলে কি হবে, এফ সমান সমান কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার, যে কোনো একটা বাদ দেব। এবার খেয়াল করেন এই কে এর মানটা 9×10⁻⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্বের স্কোয়ার। এতটুকুতে কারো কোনো সমস্যা নেই, এতটুকু সবাই ছোটোবেলা থেকে পড়তেছে, সমস্যার আসলে কোন জায়গায়? আসেন সমস্যাটা একটু বের করি, যে এই কে এর মানটা সিজিএসসি কীরকম দেখতে, ওই জিনিসটা আসলে আমরা আজকে বের করব। তাহলে দেখবো এইটা থেকে আসলে কি হয় অ্যান্ড আমরা কোন জায়গায় আসলে এই জিনিসটাকে ইউজ করে, এই নিনজা টেকনিকটাকে ইউজ করে আসলে কাজ করি, ওই জিনিসটা একটু দেখার চেষ্টা করবো। আসেন খেয়াল করেন যে দেখেন 9×10⁹ আমার টার্গেটটা কি 9×10⁹, এই সংখ্যাটাকে কি কিসে কনভার্ট করা, সিজিএসে কনভার্ট করা। এটা কি কি একক, এটা এসআই এককের মান। কেমনে বুঝলাম, কারণ এখানে কি ছিল, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্বের স্কোয়ার। এখন কথা হচ্ছে সিজিএসের এককের মানগুলো কেমন হবে, ওইটা জানার জন্য আমার কি লাগবে, বেসিক পার্টটা লাগবে। তো আসেন আগে বেসিক পার্টটা শিখাই। খেয়াল করবেন, হ্যাঁ তো আগে একটু বুঝেন বেসিক পার্টটা। তো বেসিক পার্টটা কি, বেসিক ওয়ান ফার্স্টের কথা হচ্ছে, ভাই দেখেন এফ সমান সমান কি রে ভাই, এমএ না এমএ, এম মানে কি ভাই কেজি না, হ্যাঁ কেজি, এ মানে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার না, হ্যাঁ মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মানে কি 1000 গ্রাম না, 1000 গ্রাম, মিটার মানে কি 100 সেন্টিমিটার না, হ্যাঁ 100 সেন্টিমিটার, সেকেন্ডের কখনো চেঞ্জ হয় না, টাইমের কখনো চেঞ্জ হবে না। একসাথে লিখতে গেলে কি হবে, এটা কি 10⁻³, এটা 10 স্কোয়ার, তার মানে 10⁵ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ডের স্কোয়ার। এটারে খেয়াল করে দেখেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন যে ভাই এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে সুন্দর করে আপনি বলতেন নিউটন, আর আজকের পর থেকে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারকে সুন্দর করে বলবেন হচ্ছে ডাইনস। কি বলবেন, ডাইনস। তাহলে আমি একটা সুন্দর করে এই জিনিসটা একটু লিখতে পারি, যে ভাই একটু বক্সটা করে ফেলেন, যে আমি লিখতে পারি 1 নিউটন = 10⁵ ডাইনস। কি বলতে পারি, ডাইনস, শেষ। এবার আসেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের বেসিক ওয়ান। বেসিক টু, এখন হচ্ছে বেসিক টুটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ বেসিক টু মনোযোগ দিয়ে খেয়াল করেন, বাচ্চা জিনিস পারবেন। 1 মিটার = আপনি জানেন 100 সেন্টিমিটার, রাইট? তাহলে আসেন আমরা যে ভুলটা করি, 1 মিটার স্কোয়ারকে লিখি কি 10² সেন্টিমিটার স্কোয়ার, না ভাই এরকম না। 1 মিটার স্কোয়ার মানে হোল স্কোয়ার দেন, কী দেন, হোল স্কোয়ার দেন। তাহলে কী হবে, 1 মিটার স্কোয়ার = 10⁴ তারপরে সেন্টিমিটার স্কোয়ার, একের স্কোয়ার মানে তো এক, অনেকে এই জিনিসটা বোঝে না। তাহলে এটা হচ্ছে বেসিক টু। বেসিক থ্রিতে একটা জিনিস লিখে রাখেন, এক কুলম্ব সমান সমান 3×10⁹ ESU, ESU মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা কি, এটা হচ্ছে চার্জের সিজিএস একক, হ্যাঁ চার্জের সিজিএস একক। এটা কি চার্জের, কুলম কি চার্জের, এসআই একক, রাইট? আচ্ছা খেয়াল করার বিষয়ে বুঝেন, তাহলে বেসিক তিনটা জিনিস গেল, হচ্ছে 1 নিউটন = 10⁵ ডাইনস, তারপর হচ্ছে গিয়ে 1 মিটার স্কোয়ার = 10⁴ সেন্টিমিটার স্কোয়ার, 1 কুলম = 3×10⁹ ESU, কেন পড়াচ্ছি এগুলো? আসেন এবার আসেন আমরা একটু কাজ করি, আমাদের সেই মানটার কাছে ফেরত যাই, তাহলে একটু বুঝবেন, খেয়াল করে দেখেন 9×10⁹ এখানে কি ছিল, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্বের স্কোয়ার। এখন একটু খেয়াল করি, আমরা এটা একটু চেঞ্জ করার চেষ্টা করি। আসেন 9×10⁹ ভাই নিউটন মানে কি 10⁵ ডাইনস, মিটার স্কোয়ার মানে কি 10⁴ সেন্টিমিটার স্কোয়ার, কুলম্ব স্কোয়ার মানে কি 3×10⁹ হোল স্কোয়ার, রাইট? খেয়াল করে দেখেন, মনোযোগ দিয়ে বুঝেন একটা জিনিস,
যে দেখেন এই যে নিউটন রে আমরা কি লিখতেছি, ডাইনস লিখতেছি, মিটার স্কোয়ার মানে কি রে ভাই, সেন্টিমিটার স্কোয়ার, আর সি কুলম্বের স্কোয়ারটা কি হয়ে যাবে, ইয়েসিওর স্কোয়ার, রাইট, ইয়েসিওর স্কোয়ার। এখন আসেন, এখন একটু খেয়াল করে দেখেন তো, তিনের স্কোয়ার মানে নয়, আর এই যে নয় কাটা গেল, 10^9 দুইটা আছে, তার মানে একটার সাথে একটা 10^9 কাটা গেছে, আরেকটা আছে, আরেকটাই যে উপরে 10^4 আর 10^5, তার মানে কি টোটালটাই কাটা। আলটিমেটলি কী থাকতেছে ভাই, এক ডায়মিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার আর ইয়েসির হোল স্কোয়ার। একটু খেয়াল করার বিষয়, খুব মনোযোগ দিয়ে বুঝেন, তার মানে আপনি শিওর কে, মানে ওই যে আমাদের কুলম্বের যে ধ্রুবকের মানটা, হ্যাঁ, এটাই কিন্তু আপনারা এইচএসি লেভেলে উঠে 1/4 পাই এপসাইলন নট এই জিনিসটা দেখেন, রাইট। খেয়াল করে দেখেন এই যে কে এর মান পাইলেন কয়টা, দুইটা, একটা হচ্ছে গিয়ে 9×10^9, আরেকটা পাইলেন হচ্ছে 1। তো কেন আসলে ওয়ানটা আমরা ইউজ করি বা কোথায় ইউজ করি, আপনি হয়তো দেখছেন বাট ধরতে পারতেছেন না। খেয়াল করে দেখেন গুণগত রসায়নে আপনি বেশ কিছু বিস্তৃত সূত্র দেখেন, যেমন ভি সমান সমান 2πZe² / (nh) এই ধরনের সূত্র দেখেন, আপনি ই সমান সমান -2π² mz² e^4 এই সূত্র দেখেন, (n²h²) এরকম সূত্র দেখেন, রাইট। আচ্ছা, তো এই সূত্রগুলোতে অনেকের একটা কোশ্চেন থাকে যে ভাই এই সূত্রগুলো আসছে কীভাবে, এই সূত্রগুলো আসছে হচ্ছে গিয়ে আমাদের ওই যে কুলম্বের সূত্র ইউজ করে, রাইট, কুলম্বের সূত্র ইউজ করে। তো কুলম্বের সূত্র ইউজ করে যদি এই সূত্রটা এসে থাকে, তাহলে 9×10^9 গেল কই। আচ্ছা, উত্তরটা হচ্ছে এই ব্যাপারগুলো আমরা সলভ করি বা এই সূত্রগুলো প্রমাণ করি কিন্তু সিজিএস একক দিয়ে। কি দিয়ে? সিজিএস একক দিয়ে। তার মানে তখন কিন্তু কে এর মান 9×10^9 থাকে না, তখন কে এর মান কী হয়ে যায় বাবা, কে এর মান 1 হয়ে যায়। অ্যান্ড এই 1 দিয়েই আমরা এই সূত্রগুলো আনি, এই জন্য 10^9 দেখা যায় না, 10×9×10^9 দেখা যায় না। আশা করি আজকের এই ভিডিওটি আপনার পছন্দ হয়েছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডদেরকে জানিয়ে দেন, কজ অনেকেই এই টপিকটা আসলে বুঝে না, আর কীভাবে আসলে কে এর মানটা গায়েব হয়ে গেলো, 9×10^9 কেমনে চলে গেলো, এই জিনিসটা অনেকে বুঝে না। তো এই জিনিসগুলো হচ্ছে একটু খেয়াল রাখবেন, কারণ যে একক পরিবর্তন পারে, যে একক নিয়ে খেলতে পারে, সে আসলে ফিজিক্স কেমিস্ট্রি সব পারে। তো আজকে এতটুকুই থাকবে, পরের ভিডিওর জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।